আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই শেন ইভাস কিচেন। আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো সল্টেড বিস্কুট। আমি চেষ্টা করেছি বেকারি স্টাইলে তৈরি করতে, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1/3 কাপ বাটার, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এখন আমি সব কিছুকে হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিব। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লোর। এখন আমি সব কিছুকে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেবেন যেন বাটারটা ময়দার চারপাশে সমানভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ। এখন সব কিছুকে ভালো করে মথে নিচ্ছি। আমি যেটা যতটুকু পরিমাণ ব্যবহার করেছি, আপনারা যদি ব্যবহার করেন তাহলে এই বিস্কুটটি অনেক বেশি টেস্টি হবে আর এর স্ট্রাকচারটাও পারফেক্ট আসবে। এখন একটা গ্লাসে নিয়ে গ্লাসের উপরে পাইপিং ব্যাগ সহ নজেলটাকে বসিয়ে নিয়েছি, এতে করে বিস্কুটের মিশ্রণটা খুবই সহজে নেওয়া যাবে। আমি বিস্কুটের মিশ্রণটা পাইপিং ব্যাগের ভিতর নিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের স্টার নজেল নিয়েছি, আপনারা চাইলে অন্য ডিজাইনও নিতে পারবেন। এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি, এখন আমি ডিজাইন করে নিচ্ছি প্রায় গোলাপের মতো করে। আমি সবগুলোকে গোলাপের মতো করে তৈরি করে নিব। এবার আমি 150 ডিগ্রিতে দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য বিস্কুটগুলোকে ওভেনে বেক করে নিব। তো তৈরি হয়ে গেল আমার সল্টেড বিস্কুট। দেখলেন তো কত সহজে অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিলাম। এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।